गुड मॉर्निंग एवरीबॉडी, टुडे वी आर गोइंग टू डिस्कस इंग्लिश लेसन 5, टॉपिक ए हॉलिडे इन दिल्ली। आज आमी लेसन 5 टॉपिक ए हॉलिडे इन दिल्ली आलोचना करिम। Attention please, do you recognize the pictures given below? তলত দিয়া এই ছবিকেইখন চিনি পোৱানে? They are all places of historical importance. এইবোৰ হ'ল ঐতিহাসিক গুৰুত্বপূৰ্ণ ঠাই। And tourist interest in Delhi, আৰু পৰ্যটকৰ বাবে অতি আকৰ্ষণীয় ঠাই দিল্লী। Their names are given, সেইবোৰৰ নামবিলাক দিয়া হৈছে in jumble order, অপেক্ষাকৈ দিয়া আছে সেই নামবোৰ। Working in pairs, তোমালোকে যোৰা হৈ কামখিনি কৰা। ফাইণ্ড আউট দিয়াৰ নেমছ, সেইবোৰৰ নামখিনি উলিয়াই লোৱা। এণ্ড ৰাইট দেম, আৰু লিখি লোৱা। ইন দ্য স্পেচ গিবন বিলো, তলত থকা খালী ঠাইবিলাকত এই ছবিবিলাকৰ সঠিক নামবিলাক তোমালোক আলোচনা কৰি তলত লিখি লোৱা বুলি কৈছে। তো আমি ফার্স্ট পিকচারটো চাম। এইটো ইট ইজ পার্লামেন্ট হাউস, পার্লামেন্ট হাউস বুলি লিখিম। ইট ইজ রাষ্ট্রপতি ভবন, জাম্বল অর্ডার লিখা আছে। ইট ইজ ইন্ডিয়ান গেট, ইট ইজ রেড ফোর্ট, ইট ইজ লটাস টেম্পল, অ্যান্ড ইট ইজ কুতুব মিনার। দো উই রিকগনাইজ দিস পিকচার, আমি এই পিকচার কেটাক আমি চিনাকি হলো। এই পিকচার কেটার নাম কি? পার্লামেন্ট হাউস, সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন, রাষ্ট্রপতি বহা অফিস কার্যালয়, ইন্ডিয়ান গেট, ইন্ডিয়ান গেট যেটা আছে, এইটো রেড ফোর্ট, লাল কিল্লা, লটাস টেম্পল, লটাস মন্দির, এন্ড কুতুব মিনার, আর এইটো কুতুব মিনার। এই কামখিনি মোগল সম্রাটসকলে করেছিল। এইবিলাক পর্যায়ক্রমে তোমালোকে ইয়ার লগত চিনাকি হবা। হয়তো কোনবা দিন নিজেও ফুরবলে যেতে যাবা, তেতিয়া ইয়ার বিষয়ে ডিটেলস জানিব পারিবা। কিয় কত বিখ্যাত হয়ে আছে? উড ইউ লাইক টু ভিজিট দ্য সিটি ডিউরিং ইউর হলিডেজ, বন্ধর মাজত তোমালোকে এই নগরখন ভ্রমণ করবলে যাবানে? তো উই রিকগনাইজ ইয়েস টু সি দিস ইম্পর্টেন্ট প্লেস অফ হিস্টোরিক্যাল, এভরিবডি হ্যাভ ইগার টু সি দ্য ইমেজ, দ্য প্লেস, দ্য পিকচার, হোয়াই অ্যান্ড হোয়ার ইট ইজ স্ট্যান্ড। তো আমি এইবর কত কেনেকৈ আছে আমি জানিবলৈ সকলে যাম। গতিকে আমি ইয়ার উত্তর দিম, উড ইউ লাইক টু ভিজিট, আমি তাতে ভিজিট কৰিবলৈ ভাল পামনে? ইন দ্য সিটি, সেই নগরখনত, ডিউরিং হলিডেজ, আমি বন্ধর মাজত, নিশ্চয় আমি বন্ধর মাজত এনেকুৱা চিটিত আমি ভ্রমণ কৰিবলৈ যাম। তো এইখিনি আমি লেসনের টুর সোমোৱাৰ আগতে প্রাইমারি যে ডিসকাশন সেইখিনি করলো, তোমালোকে নিশ্চয় মানে বুঝি পাইছা। তো আমি ইয়ার পিছত চ্যাপ্টার
ভিতৰলৈ সোমাই যাম। তো আজিলৈ এইখিনি সমাপ্ত কৰিছোঁ। থেংক ইউ।